السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، উপস্থিত সকল দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। আমরা যখন পথে ঘাটে চলাচল করি বা চলাফেরা করি, অনেক সময় আমরা বিভিন্ন রকম জন্তু জানোয়ারের সম্মুখে পড়ে যাই, বাধাগ্রস্ত হয়ে থাকি। এখানে আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাচল করার সময় কুকুর আমাদের সামনে পড়ে থাকে এবং আমরা বিপদমুখী হয়ে থাকি। সেই কারণে এখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, এ দোয়া আমাদের জানা নেই। আমরা অনেক মুসলমান ভাই বাবাজি মা বোন এ দোয়া আমরা জানি না। অতএব সংক্ষিপ্ত সেই দোয়াটি আপনাদের সম্মুখে পরিবেশন করব। এই দোয়া বলে কি করতে হবে সে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, এই দোয়া বলবেন, এই দোয়া যখন আমি আপনি পাঠ করব, যখন কোনো জন্তু অর্থাৎ কুকুর যখন আমাকে আপনাকে তাড়া করবে, তখন তিনটে আর কি ঢিলা নিয়ে সেই ঢিলাতে এই দোয়া বলে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি সেই কুকুরের দিকে অর্থাৎ সেই জন্তুর দিকে ছুঁড়ে মারবেন, দেখবেন আপনার সমস্ত বিপদ থেকে আপনি রেহাই পাবেন বা মুক্তি পাবেন। সেই দোয়াটি কি আমরা শোনার জন্য সকলেই আগ্রহী, সকলেই শোনার জন্য অপেক্ষামান হয়ে আছে, সেই দোয়াটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। তাহলে আমরা যখন বিপদগ্রস্ত হব, বিপদের সম্মুখীন হব, যখন কুকুর আমাদের সম্মুখে পড়বে, তখন এই দোয়াটি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।